একটা জিনিস ভাইবা দেখলাম বুঝছেন, এই রমজান মাস আইলে আমি একটু সম্মান পাই, সেহরির সময় মসজিদের মাইকে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে, নয়তো এমনিতে তো আমার কোনো সম্মান নাই, ঘরেও সম্মান পাই না বাইরেও সম্মান পাই না, যা করি তা দেখে গেল খেয়ে। তো রমজান মাসে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে, নিজের একটু সম্মানিত সম্মানিত মনে হয়, শরীরে একটা ভাব আহে। অবশেষে অ্যালেক্স সবুজের টিকটক আইডিটি ফিরে আসলো, চলুন দেখে নেওয়া যাক অ্যালেক্স সবুজ কি বলেছিল তার টিকটক আইডি ফিরে সাথে। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল আমার অ্যাকাউন্টটা ব্যাগ আসবো, আপনাদের দুয়া ভালোবাসা আমার টিকটক আইডিটা ব্যাগ আসছে, সবাই আমার জন্য দোয়া রাইখেন আর ভালোবাসা রাইখেন, আজকে আমি অনেক খুশি। আর এই আইডিটি ব্যান হওয়া নিয়ে রাহাত ভাই এবং জিশান ব্রো কি বলেছিল চলুন দেখে আসি। ইস, কিছু মানুষের টিকটকে থাকা ও পঙ্কজ, কারো আইডি ব্যান করে নিজের চরিত্রে কালো দাগ লাগানো যায়, নিজেকে ব্র্যান্ড দাবি করে ব্র্যান্ড হওয়া যায় না। আচ্ছা, তাহলে কিভাবে ব্র্যান্ড হওয়া লাগে ভাই? আমি ট্রেন্ড ফলো করি না, নিজেই ট্রেন্ড বানাই, আর আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না, যা ব্যবহার করি ওই ডেই ব্র্যান্ড হয়ে যায়। প্রমাণ দাও। ওকে দিচ্ছি প্রমাণ। প্রমাণ লাগবে তোর, মনে পড়ে তোর সিলেটের বন্যার কথা? ও মনে পড়বো কি, তুই তো কফি করছস দেখলাম। রমজান মাস আসার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিছে যারা, যদি শুনে আগামী তিন দিন পর কিয়ামত হবে, জায়নামাজের দামটাও বাড়িয়ে দিবে তারা। সিলেটের এই অসময়ে 10 টাকার মোমবাতি 100 টাকা, আর 1000 টাকার নৌকা ভাড়া 50,000 টাকা রাখতেছে তারা, যদি জানতে পারে যে আগামী শুক্রবারে কিয়ামত হইব, হয়তো জায়নামাজের দামটাও বাড়াই দিব তারা। তাকে মাফ করে দিলে নাকি আল্লাহ অনেক খুশি হয়। তো রিসেন্ট অনেকে আমাকে ভিডিও সেন্ড করতেছেন যে সে লাইভে এসে মাফ চাইছে, তার বিষয়ে আর ভিডিও বানায় না। তো আমি আর আমি এটাই চাইছিলাম যে নিজের ভুলটা বুঝতে পারুক, তো আমরা সবাই আর ওর বিষয়ে কোনো ভিডিও না বানাই। আর আমার জিশান ব্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছি, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য করছি। আর ব্রো, বাস্তবতা নিয়ে যে তুমি ভয়েস গুলো দাও টিকটকে, এগুলো অনেক ভালো লাগে, এগিয়ে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, ওনার ভিডিও শুধু আপনার না, সবারই ভালো লাগে। শুধু কথা হলো যাদের একটু জলে তারাই একটু সমালোচনা করে। I want to reach 1 million.